ব্যবসা বাণিজ্য জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে কাতারের সাথে দশটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সকালে সফররত কাতারের আমির ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি সই হয় বাংলাদেশ এবং কাতারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা এই চুক্তিগুলো সই করেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার কাতার যেখানে কর্মরত প্রায় চার লাখ বাংলাদেশি আমদানির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি চাহিদারও বড় অংশ পূরণ হয় সেখান থেকে এমন সুসম্পর্কের মধ্যেই ঢাকা সফর করেন কাতার আমির শেখ বিন হামাদ আল থানি সফরের দ্বিতীয় দিন সকালে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমে একান্ত আলোচনায় বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে সই অনুষ্ঠান দ্বৈত কর পরিহার আইনগত বিষয়ে সহযোগিতা সাগরপথে পরিবহন পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ এছাড়া শ্রমশক্তি বিষয়ক বন্দর পরিচালনা উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্র ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার ঢাকার কালশি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করে বাংলাদেশ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করা হয় এর পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন আমির এ সময় রাষ্ট্রপতি দেশ থেকে দক্ষ আধা দক্ষ কর্মী কাতারে নিতে আমিরের প্রতি আহ্বান জানান এছাড়া দেশে অর্থনৈতিক অঞ্চলের জন্য বিনিয়োগ চান রাষ্ট্রপতি কাতারের আমির বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকারের প্রশংসা করে দুই দেশের বন্ধুত্ব দৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন দুপুর দুইটা চল্লিশ মিনিটের দিকে নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন কাতারের আমির ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা আগে যেটি আমরা জানিয়েছি যে ব্যবসা বাণিজ্য জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে কাতারের সাথে দশটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সকালে সফরত কাতারের আমির এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি এবং সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয় সেই বিষয় নিয়ে আমরা কথা বলব সাবেক পররাষ্ট্র সচিব এবং কাতারের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক তো রয়েছে আমাদের জ্বালানি জনশক্তি রপ্তানি সব যে চুক্তিগুলো স্বাক্ষর হলো সেটি আসলে আমাদেরকে কতখানি গুরুত্ব বহন করে তার তাৎপর্য কতখানি ধন্যবাদ কাতারের সাথে যদি আমরা অর্থনৈতিক সম্পর্কের কথা বলি সেটা হচ্ছে মূলত জ্বালানি সরবরাহ এবং জনশক্ত জনশক্তি রপ্তানি আর কাতারে অনেক বাংলাদেশি সেখানে কর্মরত আছেন লক্ষ কয়েক লক্ষ হবে বর্তমানে অবশ্য সেটা বলতে স্থগিত করেছে কাতার সরকার আশা করি এই সফরের পরে তারা বাড়িটা খুলে দিবে আর দ্বিতীয় হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সেটা হচ্ছে জ্বালানি সরবরাহ কাতার তেল এবং গ্যাসের ক্ষেত্রে তারা মানে শুধু সারপ্লাস না বিশাল হবে তাদের সারপ্লাস এবং তাদের অভ্যন্তরীণ চাহিদা খুবই কম তাদের কেন তাদের জনসংখ্যা কম এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান প্রেক্ষিতে যেহেতু মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতা বিরাজ করছে ইউক্রেনে যে যুদ্ধ চলছে সেটা নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে এর মধ্যে কাতার আমাদেরকে কতটুক সুবিধা বা বিশেষ কেস হিসাবে বাংলাদেশকে তারা এটা পণ্য করবে সেটাই আমার মনে হয় দেখার বিষয় জনাব চৌধুরী সেটি হচ্ছে যে কাতারের একজন আমির প্রায় দুই দশক পরে আমির পর্যায়ে কেউ একজন বাংলাদেশে আসলে এটি একটি কূটনৈতিক সাফল্য কিনা সেটির কূটনৈতিক তাৎপর্য কতখানি অবশ্যই কূটনৈতিক তাৎপর্য রয়েছে বিশেষ করে কাতার এখন তাদের দেশ ছোট হলেও তারা নিজেদের একটা অবস্থান তৈরি করে নিয়েছে শুধু মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বে তা এখন বাংলাদেশের গত সংসদ নির্বাচনের পরে গণমাধ্যমের যে মূল কথা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি আগে ভারত সফর না চীন হচ্ছিল তো যে বিষয়টা আলোচনায় আপনারা কখনো আনেননি যে বাংলাদেশে প্রথমে কে সফর করবে এবং এই কাতারের আমিরে সফর কিন্তু সরকার প্রধান পর্যায়ে এই প্রথম এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে তো সেটার একটা বড় প্রতীকী শুধু প্রতীকী নয় আমি বলব যে তাৎপর্য রয়েছে কূটনৈতিক তাৎপর্য রয়েছে কারণ যা বললাম যে কাতার মধ্যপ্রাচ্যে বিশেষ করে এই যে ইসরায়েলের যে গণহত্যা গণহত্যা যেটা চলছে আমাসে ওপরে গাজাতে সেটা নিয়ে কিন্তু যত সমাধান খোঁজার চেষ্টা যেটা হচ্ছে সেটা কাতারেই হচ্ছে মানে কাতারকে সকলে বেছে নিয়েছেন যে কাতারে বসে কাতারের অবস্থানকে সকলে এইভাবে স্বীকৃতি দেন বিশ্বের সকল রাষ্ট্র কাতারে বিশ্বকাপ ও ফুটবলের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে এছাড়া যখন আফগানিস্তানে তালেবান সরকার তারা ক্ষমতায় আসলো তখন কিন্তু ওই দোহাতে গিয়ে সকলে তালেবানের সাথে দেখা করত তো কাতার নিজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূ রাজনৈতিক অবস্থান সৃষ্টি করেছে এই মুহূর্তে কাতারের কামিরের সফরটা যদিও তিনি ফিলিপিন্সেও যাবেন নেপালও যাবেন কিন্তু বাংলাদেশকেও বেছে নিয়েছেন এটা আমাদের জন্য আমি মনে করি একটা তাৎপর্য বহন করে রাজনীতির ক্ষেত্রে বলেন এবং অর্থনৈতিক বটেই সবকিছুই সফর ছিল অনেক ধন্যবাদ জনাব শামসুল মোবিন চৌধুরী আমাদেরকে সময় দেবার জন্য ধন্যবাদ আপনাদের কথা বলছিলেন সাবেক পররাষ্ট্র সচিব এবং সাবেক রাষ্ট্রদূত